হ্যালো ক্রিয়েটিভ পিপল আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে লোগো গ্রাউন্ডে আমরা একটা লোগো ডিজাইন করাতে পারি অ্যাপ্রুব কীভাবে নিব ইপিএস ফাইল কিভাবে সেভ করবো এবং সমস্ত প্রসেস এ টু জেড এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের দেখাবো একেবারে আপলোড থেকে শুরু করে অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত একেবারেই কোনো প্রকারের কোনো ডিলে না করে চলুন শুরু করা যাক একেবারেই প্রথমে আমি ইলেস্টাটরে চলে আসবো ইলেস্টাটোরে আসার পরে এখান থেকে আমরা নিউ ডকুমেন্ট নিব যেহেতু আমাদের লোগোটা একটা বুল বুলের একটা হেড তো আমি এখান থেকে ডকুমেন্টের নাম

এবং ফিল কালারটা দিয়ে দিলাম তো আমি যে আমার লোগোটা করেছিলাম সেই ফাইলটাকে ওপেন করে নিচ্ছি এটা আমার লোগো আমি জাস্ট আপনাদের দেখাবো লোগো ডিজাইনটা কিভাবে আপনারা রেডি করবেন এই মার্কেটের জন্য এবং কিভাবে আপলোড করবেন এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন তো আমি এই ডিজাইনটাকে আর্ট বোর্ড মিডিলে নিয়ে যাবো লাইন করে এবং আর্টবোর্ড কালারটা আমি দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডের কালার এবং আমি একেবারে মিডিলে অ্যালাইন করে আমার যতটুকু সাইজ মনে হয় যে এটা পারফেক্ট ততটুকু আমি রাখলাম এখানে কোনো ধরা নিয়ম নাই তবে জাস্ট দেখবেন খেয়াল করে যে আপনার ডিজাইনটা যেন একেবারে অ্যালাইন থাকে আর সমস্ত গ্রুপকে আনগ্রুপ করে টোটাল ডিজাইনটাকে ধরে একটা গ্রুপ করে দিবেন আমি কিন্তু আমার ডিজাইন অনেক ভাগে ভাগে গ্রুপ করা ছিল সেই ডিজাইনটাকে কিন্তু আনগ্রুপ করতে করতে যখন একেবারে প্রত্যেকটা পার্ট সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেল তখন আমি সমস্ত ডিজাইনটাকে ধরে একটা গ্রুপ করব তারপরে এটাকে করবো তো আমি কালার গুলো প্লেট গুলোকে ডিলিট করে দিলাম কারণ কালার প্লেট আমাদের আর দরকার নেই একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং টোটাল ডিজাইনটাকে ধরে একটা গ্রুপ থাকবে তারপরে আমি ফাইল থেকে চলে যাব এক্সপোর্টে একটা জেপিজি ইমেজ সেভ করার জন্য সেভ ফর ওয়েব এখানে এসে জেপিজি চারশো ছয়শো বাই চারশো এবং আমি এই জেপিজিটার নাম দিয়ে জেপিজিটাকে সেভ করব ফোল্ডারের মধ্যে তারপরে আমি সেভ অ্যাজ এ যে অবশ্যই আপনাদের এখানে খেয়াল রাখতে হবে এটাকে কিন্তু ইপিএস একটা ফরমেটে সেভ করতে হবে একটা জেপিজি ফরম্যাট ইমেজ এবং একটা ইপিএস ফরম্যাট ভেক্টর ফাইল নর্মালি যেভাবে থাকবে সেটিং সেভাবেই রাখবেন কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই তো এখন দেখেন আমাদের কিন্তু একটা জেপিজি ফাইল সেভ করছি আমরা এবং একটা ইপিএস ফাইল সেভ করছি মূলত ডিজাইনটা আপলোড জন্য এই দুইটা ফাইলই লাগবে আর কিচ্ছু দরকার নেই তারপর আমি লোগো গ্রাউন্ডের ওয়েবসাইটে চলে আসলাম এবং লগ করার পরে এখান থেকে লোগোর উপরে মাউসটা হবার করে রাখলে আপলোড এ নিউ লোগো আপলোড নিউ লোগো এই অপশনটা আপনি পাবেন এইখানে ক্লিক করবেন ফার্স্ট এই দিতে হবে আপনাকে একটা লোগো টাইটেল লোগোর জন্য যে লোগোটা নেম সেটাই লোগো টাইটেল আমি যেটা দিয়ে সেভ করছিলাম বুল হেড লোগো এটা দিয়ে আমি টাইটেল দিলাম তারপর দিতে হবে আপনাকে কিছু ট্যাগ যেগুলো আমি লিখে রাখছি এই আপনার যে ক্যাটাগরি লোগো সেই ক্যাটাগরির সাথে যায় এমন কিছু ট্যাগ আপনি দিয়ে দিবেন যেমন আমার এটা অ্যানিমেল বুল তারপরে ডিসক্রাইব ইউর লোগো টু পটেনশিয়াল বায়ার মানে এই বায়ারের জন্য এই লোগোটা কিভাবে ইম্পর্টেন্ট এই লোগোটা তার বিজনেসকে কে কিভাবে করতে পারে এরকম কিছু একটা ধারণা দিবেন আপনি এই ডেসক্রিপশনের মধ্যে এবং আপনার এই লোগোগুলো কি ধরনের কোম্পানির সাথে যায় কি ধরনের বিজনেসের সাথে যায় এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে প্রাইজিং সিলেক্ট ইউর প্রাইস এটা ইউএসডিটি তে সেট করতে হবে আমি এখানে চারশো সিলেক্ট করে দিলাম আপনি আপনার মতো করে দিবেন তারপর চুজ এ মেইন ক্যাটাগরি আপনার এই লোগোটা মেইন মেইন লোগোর যে মেইন ক্যাটাগরি হবে সেটা আমি অ্যানিমেলস জেনারেল দিলাম যেহেতু আমাদের অ্যানিমেলের হেড একটা বুলের হেড তারপরে সেকেন্ডারি ক্যাটাগরিগুলো আমি সেকেন্ডারি ক্যাটাগরি দেবো জেনারেল গুড ফর এনি ইন্ডাস্ট্রি কিংবা ফিনান্সিয়াল সার্ভিস এর জন্য বুল টাইপ লোগোগুলা ব্যবহার হয়ে থাকে ফিনান্সিয়াল সার্ভিস এর জন্য এটা আমি দিলাম তারপর আমি লাস্ট দিয়ে দিলাম জেনারেল গুড ফর এনি বিজনেস তো আরেকবার দেখে নেবেন তারপরে স্টেপ টু তে ক্লিক করবেন গো টু স্টেপ টু এখন এখানে বলতেছে যে আপনাকে জেপিজি ফাইল চুজ করে আপলোড দিতে হবে এখানে কিন্তু তারা অলরেডি খুব সুন্দর দেখিয়ে দিয়েছে যে মাসখানে লোগোটা থাকবে এবং উইথ যে সাইজটা এটা ছয়শ পিক হবে এবং হাইট যেটা হবে এটা চারশো পিকজল হবে এখানে আসলে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন যেটা আমরা পূর্বে দেখে আসলাম আমাদের ফাইল রেডি যে সেকশন ছিল সেখানে তারপরে আমি এখান থেকে চোজ ফাইলে ক্লিক করলাম চুজ ফাইলে ক্লিক করে আমাদের ডিজাইনটা যেখানে আছে সেখান থেকে যে জেপিজি ইমেজটা আছে সেই ইমেজটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে যেহেতু এইটা ফার্স্টে আমাদের জেপিজি ইমেজটা সিলেক্ট করতে বলতেছে তো আমি আমার জেপিজি যে ইমেজটা আছে এখানে এই ইমেজটাকে সিলেক্ট করে ওপেন ক্লিক করলাম এখন কাজ হলো এই আপলোড জেপিজি এখানে ক্লিক করা আপলোড জেপিজি তে ক্লিক করার পরে এখানে দেখেন আপনারা ইপিএস কিংবা এস বিজি চুজ করার একটা অপশন পাবেন আমি যেহেতু ইপিএস ফর্মেটে সেভ করছি তো আমাদের আর কোনো টেনশন নেই আমরা চুজ ফাইলে ক্লিক করে আমাদের ইপিএস ফাইলটাকে সিলেক্ট করে দিলাম তারপরে আপলোড ইপিএস এখানে ক্লিক করে দিবেন স্টেপ ফোরে এখানে কিন্তু আমাদের দুইটা টিক মার্ক দিতে বলতেছে যে দিস লোগো ইজ মাই ওন এটা আমার নিজের লোগো এবং অরিজিনাল ক্রিয়েশন তারপরে এখানে আরেকটা একটা প্রমিস করতে হবে যে এই লোগোটা আমি আর কোথাও সেল করব না কোনো ওয়েবসাইটে সেল করব না তারপরে কমপ্লিট যে আপলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এই দুইটা আপনাকে অবশ্যই দিতে হবে দেন আপনাকে কমপ্লিট আপলোডে ক্লিক করতে হবে তো কমপ্লিট আপলোডে ক্লিক করার পর আপনি যদি এই লোগোর উপরে মাউসটা হবার করেন এবং লোগোস আপলোডেড এইখানে ক্লিক করেন তো দেখবেন যে এখানে যে লোগোটা আপনি রিসেন্ট আপলোড দিলেন মাত্র এই যে লোগোটা আপনি আপলোড দিলেন তো এখানে দেখেন আমাদের অলরেডি একটা বুল হেডেল লোগো ডিক্লাইন আছে যেটা আমি আগে আপলোড দিছিলাম তো এটাকে আমি রিমুভ করে দেই এই ক্রস ক্লিক করে রিমুভ করে দেই যেহেতু এটা ডিক্লাইন হয়ে গেছে এখানে বলতেছে আপনি কি শিওর কিনা হ্যাঁ আমি শিওর এটা ডিলিট করে দিলাম তো আপনারা এই টিউটোরিয়ালের মধ্যে বোনাস এটুকু শিখে গেলেন যে কিভাবে ডিক্লাইন লোগো ডিলিট করে দিতে হয় এখন আমাদের যে পেন্ডিং লোগোটা দেখাচ্ছে এটা মাত্র আমরা আপলোড করলাম এই লোগোটা কিন্তু আমাদের এখন পেন্ডিং এ থাকবে এক থেকে দুই দিনের মধ্যে এই রিভিউটা সম্পূর্ণ করব আপনার এই প্রোফাইলে তারা একটা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে যে আপনার ডিজাইনটা কি অ্যাপ্রুভ হলো নাকি ডিক্লাইন হলো তো দুই দিন পরে লোগো গ্রাউন্ড প্রোফাইলে যে দেখব যে ডিজাইনটার রিভিউ কম সম্পূর্ণ হয়েছে কিনা এবং তারা কি জানিয়েছে আমাকে তো আমি দেখেন এখানে আসার পরে কিন্তু আমার প্রোফাইলের উপরে একটা নোটিফিকেশন দেখতে পারতেছি যে লাল একটা চিহ্ন হয়ে আসছে আমি যদি নোটিফিকেশনের উপরে ক্লিক করি তো দেখেন আমাদের লাস্ট আপলোড কোডটা অ্যাপ্রুভ হয়ে গেছে আর যে আমাদের বুল হেড আমরা যেটা গতদিন ডিলিট করে দিয়েছিলাম যেটা অ্যাপ্রুভ হয়েছিল না রিজেক্ট হয়েছিল সেটা কিন্তু এই যে সেই নোটিফিকেশনটা এই ডিজাইনটা যে অ্যাপ্রুভ হলো আমরা কিন্তু এই যে পাশে যে ভিউ লোগো অপশনটা আছে এখানে ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো আমি আশা করি আপনাদের আর কোনো দ্বিদাদ্বন্দ্ব থাকার কথা না কিভাবে ফাইল রেডি করবেন কি কি ফাইল লাগে এবং কিভাবে আপলোড করতে হয় তারপরও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা মনে হয় কোনো কিছুতে না বুঝতে পারেন তাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি আশা করি আপনারা টিউটোরিয়ালটি থেকে উপকৃত হবেন উপকৃত হলে আপনাদের ফ্রেন্ডদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করতে পারেন নেক্সট এরকম এক্সাইটিং টিউটোরিয়ালে আমরা আবার কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন